আসসালামু আলাইকুম চা প্রেমীদের জন্য আজ নিয়ে এলাম মরিচের চা অথবা আদা দিয়ে মরিচের চা মরিচের চা বলতে এই চা যে খেতে ঝাল হবে এমন কোনো কথা নেই বরং মরিচের একটা সুন্দর মৃদু ফ্লেভার আসবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি এক টুকরো আদা শিল পাটায় একটু ছেঁচে নিয়েছি এতে করে আদার রসটা ভালোভাবে বের হতে পারবে অন্যদিকে একটা প্যানে আমি একমগ পরিমাণ পানি দিয়ে ওই ছেঁচে নেওয়া আদার টুকরোটা দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি পানিতে বলক পর্যন্ত অপেক্ষা করছি আজকের চা আমি গ্লাসে পরিবেশন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দনীয় কাপ বা মগেও পরিবেশন করতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী এক চা চামচ পরিমাণ চিনি খুব সামান্য পরিমাণ বিট লবণ এবং এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এদিকে চায়ের পানিতে কিন্তু বলক চলে এসেছে যখন এরকম টকবক করে ফুটতে আরম্ভ করবে ওই পর্যায়ে আধা চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো আছে জাল করব যখন এরকম টকবক করে ফুটবে অর্থাৎ একটা বলক চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটা চা ছাঁকনির সাহায্যে আমি যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসে চাটা ঢেলে নিচ্ছি এরপর আগে থেকে কুচি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না সামান্য পরিমাণই দিয়েছি এরপর চেড়ে মিশিয়ে নিলেই হবে আর চা যখন তৈরি করবেন তখন রঙটা একটু গাঢ়ই থাকবে লেবুর রস ব্যবহার করার কারণেই চায়ের লিকারটা আর একটু হালকা হয়ে গিয়েছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু আদা ও লেবু বাদ দিয়ে বাকি প্রসেস ফলো করেও এই মরিচের চাটা তৈরি করে নিতে পারবেন একবার ঘরে তৈরি করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ